আসসালামু আলাইকুম। পৃথিবীর সবচেয়ে দামি তিনটি খাবারের তিন নম্বরে আছে আয়াম সেমানি মুরগি। এটি শুধুমাত্র ইন্দোনেশিয়ায় পাওয়া যায়। এদের একটি প্রভাবশালী জিন রয়েছে যা হাইপারপিগমেন্টেশন ঘটায়, যা মুরগির পালক, চক্ষু ও অভ্যন্তরীণ সকল অঙ্গকে কালো করে তোলে, আর এর ডিমের রং হয় নীল। এই মুরগির দাম নিদেন পক্ষে $2,500 বা বাংলাদেশি টাকায় প্রায় 2 লাখের মতো হয়। কালো বাজারে তো কখনো কখনো এর দাম প্রায় 3 লাখ টাকা উঠে যায়। দুই নম্বরে আছে ক্যাভিয়ার। এটি হলো স্টার্জন মাছের অনিষিক্ত ডিম। 1 কেজি ক্যাভিয়ারের দাম $30,000 বা বাংলাদেশি টাকায় প্রায় 26 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। ক্যাভিয়ার সাধারণত কালো, ধূসর, বাদামি, হালকা হলুদ, গাঢ় হলুদ বা কমলা প্রভৃতি বর্ণের হয়ে থাকে। তবে কালো বর্ণের ক্যাভিয়ার সবচেয়ে আকর্ষণীয়, চাহিদা সম্পন্ন ও দামি। এক নম্বরে আছে ট্রাফল মাশরুম। এটি পৃথিবীর সবচেয়ে দামি খাবার। এটি চাষ করার কোনো পদ্ধতি নেই। প্রকৃতিতে কদাচিৎ দেখতে পাওয়া যায় তীব্র সুগন্ধযুক্ত এই মাশরুম। সাধারণত 1 পাউন্ড ট্রাফল এর মূল্য $3,600। দুষ্প্রাপ্যতা ও চোরা কারবারিতে এর দাম মাঝে মাঝে $1,50,000 মূল্যেও প্রতি পাউন্ড বিক্রি হতে দেখা যায়। এটি শুধুমাত্র ফ্রান্সে পাওয়া যায়। ভিডিওটি ভালো